এখন আমরা 24 পাতার নমুনা প্রশ্নপত্র ওখান থেকে বাকি অঙ্ক করব। দুইয়ের বর্গীয় জয়ের বিয়োগটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। কি দেওয়া আছে? 88,888। এর থেকে বিয়োগ করতে হবে 9,999। তাহলে সবার আগে কি দেখতে হবে? অঙ্ক সংখ্যা। তাহলে অঙ্ক সংখ্যা এটা একটা কম আছে, তাহলে বাঁদিকে একটা শূন্য বসিয়ে অঙ্ক সংখ্যা সমান করে নিলাম। এইবার 9-এর পর থেকে 18 গুনছি। 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 কত পেলাম? 9 পেলাম। তাহলে এটা 18 ধরেছিলাম মানে হাতে এক আছে, 9-এর 10 হলো। ঠিক আছে, 10-এর পর থেকে 18 গুনবো। 10-এর পর 11, 12, 13, 14, 15, 16, 17, 18 8 পেয়ে গেলাম। হাতে এক আছে আবার 18 ধরেছিলাম বলে, তাহলে 9-এর 10 হয়ে গেল। 10-এর পর থেকে 18 ঠিক একই রকম ভাবে 8 পেলাম। আবার হাতে এক আছে, 9-এর 10 হলো। 10-এর পর থেকে 18 মানে আবার 8 পেলাম। তাহলে হাতে এবার এক আছে, এই ঘরটায় এলাম। 1-এর পর থেকে 8 গুনছি, 1-এর পর 2, 3, 4, 5, 6, 7, 8 তার মানে 7 পেয়ে গেলাম। তাহলে আমাদের বিয়োগও শেষ হয়ে গেল। আচ্ছা, এই অঙ্কের উত্তর লিখতে হবে কেন? দেখো অনেক নম্বর দেওয়া আছে, হ্যাঁ 3টে নম্বর দেওয়া আছে। ঠিক আছে, এবার গুণফল আর ভাগফল দেখো। এইখান থেকে আমি তোমাদের গুণফল আর করে দেব না, অনেক গুণ আমরা করেছি এর আগে। একটু ভাগের অঙ্কে তোমাদের এখনো কিছু অসুবিধা আছে, সেই জন্য আমি ভাগের অঙ্কটা করে দিচ্ছি। যেমন ধরো উঁয়ের অঙ্ক, এইটা করে দিচ্ছি। আঠেরো দিয়ে ভাগ করতে হবে 3,636-কে। তাহলে এদিকে 18 বসালাম আর এখানে লিখলাম 3,636। তাহলে এবার যখন ভাগ করব, প্রথম কাজ হচ্ছে অঙ্ক সংখ্যা গুনে ফেলা। দুটো আছে, এখানেও দুটো আছে, তুলনা করে দেখলাম এটা বড়, তাহলে এখানে দাগ দিয়ে দিলাম 36-এর মাথায়, 6-এর মাথায়। তার মানে এটা এককের ঘর হয়ে গেল। তাহলে এবার 18-এর নামটা দুবার গেল, 18 দুগুণে 36, নামটা কিন্তু চাই চাই। আচ্ছা, এখানে কিছুই পেলাম না মানে শূন্য হলো। তাহলে আমাদের আর এখানে না বসিয়ে এখানে সরাসরি একটা অঙ্ক নামিয়ে নিলাম। তাহলে 3 পেলাম, যেই নামাবো জানবে এখানে বসাতেই হবে। যেই নামাবো সংখ্যা নামলেই এখানে বসবে, সে যদি শূন্যও হয় তো বসবে। এইখানেই কিন্তু বেশিরভাগ ছোটদের ভুল হয়ে যায়। তাহলে দেখো যেই 3 নামলো, এবার 3 তো ছোট সংখ্যা, তাহলে এর ভেতরে 18 কি করে যেতে পারে? 18 তো যায় না, তাই আমরা এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে যেই শূন্য বসিয়ে দিলাম মানে এর ভাগটা আমাদের শেষ হয়ে গেছে। এবার আমরা পরবর্তী সংখ্যাটা নিতে পারি। তাহলে পরবর্তী সংখ্যাটা নিয়ে নিলাম নামিয়ে, তাহলে পেলাম 36। তাহলে 36-এর মধ্যে তো 18 ভাগ করা যায়, তাহলে 18 দুগুণে 36 হয়ে গেল। দেখো মিলে গেছে। তাহলে আমরা ভাগ ফলে কি পেলাম? 202। এরকম আর একটা অঙ্ক দেখি ভাগের, এই অঙ্কটা মানে বর্গীয় জ। তাহলে আমরা 25 দিয়ে ভাগ করছি 5,125-কে। ঠিক আছে, তাহলে এর অঙ্ক সংখ্যা দুটো, এরও অঙ্ক সংখ্যা দুটো তুলনা করে দেখলাম এটা বড় আছে, তাই এর এককের মাথায় দাগ দিয়ে দিলাম। তাহলে 51-এর মধ্যে 25 কবার যায়? 25-এর কে 25, 25 দুগুণে 50, তাহলে দুবার যাচ্ছে, 3 বার তো যাবে না, 3, 25, 75 অনেক বেশি হয়ে যাবে। তাহলে 25 দুগুণে 50, 2 গেল, 2 বসিয়ে দিলাম।
এখানে 50 বসিয়ে দিলাম বিয়োগ করে 1 পেলাম যেই 1 পেলাম এবার আমাকে পরবর্তী সংখ্যা একটা নামাতে হবে একবারে একটাই নামাতে হবে তাহলে দুইটা নামালাম যেই নামালাম এবারেই কিন্তু এখানে বসাতে হবে একটা নামিয়েছি এবার 12 এর মধ্যে 25 কি করে যাবে 12 তো ছোট সংখ্যা 25 তো বড় তাহলে যাবে না তাই এখানে একটা শূন্য বসে যাবে তাহলে যেহেতু যাবে না তাহলে এবার পরবর্তী সংখ্যাটা আমি এখানে নামিয়ে নিতে পারব তাহলে হয়ে গেল 125 ঠিক আছে এবার 125 এর মধ্যে 25 কবার যায় 5 25 সঙ্গে 125 তাহলে 5 বার যাবে 5 বসিয়ে দিলাম তাহলে দেখো এর ভাগফল পেয়ে গেলাম 205 এতটা থাকলো।